দেখেন সেটা হচ্ছে আজকে আমরা জুটের ম্যাথ করব হ্যাঁ দেখেন সেটা হচ্ছে একটা ফর্মুলা মনে রাখবেন দেখেন ম্যাথের ফর্মুলা আচ্ছা পরে এটা 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 একটু পরে কথা বলি হ্যাঁ ফর্মুলাটা হচ্ছে আমরা তো ড্রাফট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম না মনে আছে আপনাদের শুধু ড্রাফট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম যে ড্রাফট ছিল এরকম যে ড্রাফট ইজ ইকুয়াল টু ফিড ওয়েট পার লেন্থ বাই ডেলিভারি ওয়েট পার লেন্থ ইনটু ডাবলিং এরকম কিছু একটা ছিল এবং শিখাইছিলাম যে যে কোনো ড্রাফট হচ্ছে বড় বাই ছোট বড় বাই ছোট একটা উদাহরণ দিয়ে শিখাই দিয়েছিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন এই কনসেপ্টটা আপনার জুটেও ইউজ হবে কীভাবে আচ্ছা আপনি আপনার একটা কথা বলেন তো যে এই ডেলিভারি যে ওয়েট যেটা এটা যদি আমি এখানে নিয়ে আসি ড্রাফটটাকে এখানে নিয়ে আসি কোনো প্রবলেম হবে কারণ আর আর গুণ হয়তো সেমই হয়ে যাবে দ্যাট মিনস আমি এখানে এটা লিখতে পারি এইভাবে যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকালস টু ফিড ওয়েট পার লেন্থ ফিড ওয়েট পার লেন্থ এই জায়গায় কী বসবে ড্রাফটটা এসে বসবে ইন্টু কি ডাবলিউ আচ্ছা সূত্রটাকে আমরা একটু মডিফাই করি কীরকম যে আমি এটা এরকমই লিখলাম যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইকুয়ালস টু আমি ফিড ওয়েট পার লেন্থকে এইভাবে লিখলাম যে ফিড ওয়েট পার লেন্থ ইনটু আচ্ছা বলেন তো ড্রাফট এইখানে লেখা যা এই ডাবলিংয়ে ডাবলিংয়ের নিচে কি একই কথা না তাহলে ইনটু ডাবলিং বাই ড্রাফট তা এইটা হচ্ছে আমার একটা সূত্র যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু কি ফিড ওয়েট পার লেন্থ ইজ ডাবলিং বাই ড্রাফট যদি কখনো ডাবলিং না দেওয়া থাকে তাহলে ডাবলিংয়ের জায়গায় ওয়ান বসবে কত বসবে ওয়ান দ্যাট মিন্স তখন সূত্র হবে যে হ্যাঁ ওয়ান ওয়ান দ্যাট মিন্স কী হবে তখন যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু ফিড ওয়েট পার লেন্থ ইনটু ওয়ান বাই ড্রাফট যে সূত্রটা আমি এখানে ইউজ করছি ঠিক আছে দেখেন আচ্ছা তাহলে আপনাকে যদি বলা হয় যে ডেলিভারি ওয়েট বের করেন তাহলে আপনাকে কী জানতে হবে ফিড ওয়েট জানতে হবে আর ড্রাফট জানলেই যথেষ্ট ডাবলিং যদি দেওয়া থাকে সেটা অ্যাডভান্টেজ না দেওয়া থাকলেও প্রবলেম নেই ক্লিয়ার আচ্ছা এখন আমরা স্লাইডের ম্যাথটাতে চলে যাই দেখেন স্লাইডের ম্যাথে বলছে যে ফিনিশার কার ডেলিভার্ড স্লাইভার যেটা কত প্রতি 100 গজের ওজন 16 পাউন্ড ঠিক আছে আচ্ছা আপনারা একটা কথা বলেন যে এইখানে যে আমি লেন্থ যেটা লিখছি লেন্থ এখানে লেন্থ হচ্ছে 1 ইউনিট কত ইউনিট 1 তাহলে এইখানে যদি আমি 100 গুণ করি তাহলে এখানেও কি 100 দ্বারা কী করতে হবে গুণ করতে হবে না কারণ আমি যদি 100 গুণ বাড়াইতে চাই এবার সাথে 100 গুণ বাড়াইতে হবে আচ্ছা তাহলে দেখেন যদি আমি সূত্রটা এইভাবে লিখি যে ডেলিভারি ওয়েট পার 100 ইয়ার্ডস ইজ ইকুয়ালস টু সূত্র সব কিছু সেম থাকবে শুধু কী হবে এখানে 100 একটা কী হবে গুণ হবে বুঝছেন আচ্ছা আরেকবার বলবো আচ্ছা আপনাকে বললাম যে মনে কোনটা বলেন শুরু থেকে আচ্ছা সেটা হচ্ছে ড্রাফটের একটা ফর্মুলা পড়ছিলাম যে ড্রাফট ইজ ইকুয়ালস টু ফিড ওয়েট পার লেন্থ বাই ডেলিভারি ওয়েট পার লেন্থ ইনটু ডাবলিউ আচ্ছা এখন আর আর গুণ করেন তো আর আর গুণ করলে কি ড্রাফট ইনটু ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু ফিড ওয়েট ইনটু কি ডাবলিং আর আর গুণ তো বুঝেন আচ্ছা তাহলে এইটা আমি করলাম কি যে এই জায়গাটাকে আমি এইখানে নিয়ে আসলাম তখন এটা কি হবে এর নিচে আসবে ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হয় আচ্ছা তাহলে হইলো তাহলে আমার তখন সূত্রটা কি আসবে যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু ফিড ওয়েট পার লেন্থ তখন ড্রাফটটা চলে গেল নিচে ইনটু কি ডাবলিং আচ্ছা ড্রাফটটা এর নিচে ভাগ অবস্থায় লেখা যায় এর নিচেও কি ভাগ অবস্থায় লেখা কি একই কথা না সেটাই করছি যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু ফিড ওয়েট পার লেন্থ ইনটু কি ডাবলিং বাই ড্রাফট কখনো যদি এই বেচারা ডাবলিং না দেয়া থাকে তাহলে এটা কত ডাবলিং ইজ ইকুয়ালস টু কত হবে 1 বুঝছেন কারণ যদি আমি যদি 0 দিয়ে দেই তাহলে আমার কি ড্রাফট কোনো কাজে আসবে ড্রাফট কোনো কাজে আসবে না দ্যাটস ওয়াই ডাবলিংয়ের মান তখন কত হবে 1 হবে ক্লিয়ার আগে বলেন ফর্মুলা ক্লিয়ার কি না ক্লিয়ার আচ্ছা এখন আমি একটু ম্যাথটা শুরু করি
দেখেন স্লাইডে কি করছে করছে কোনো সমস্যা নেই আমি দেখেন যদি সূত্র বুঝে থাকেন আমি ম্যাটটা করাই দিচ্ছি জুট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে একটা ফ্লো চার্ট আছে ফ্লো চার্টটা এরকম যে প্রথমে হচ্ছে ব্রেকার কার্ড এরপর আসে হচ্ছে ফিনিশার কার্ড ক্লিয়ার ব্রেকার কার্ড হচ্ছে একটা কার্ডিং মেশিন ফিনিশার কার্ডও একটা কি কার্ডিং মেশিন জুটের ক্ষেত্রে দুইটা কার্ডিং মেশিন ইউজ করা হয় কিন্তু কটনের ক্ষেত্রে কার্ডিং মেশিন ইউজ করে একটা ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে জুট যে আমার ফাইবারটা এই ফাইবারটা অনেক কি শক্ত ফাইবার এবং এটার যে আপনার স্ট্রাকচার এটা হচ্ছে জাল জালের মতো মানে নেট ঠিক আছে একটার সাথে আরেকটা কি দৃঢ়ভাবে আটকে থাকে ঠিক আছে সংশক্তি প্রবণতাটা বেশি দ্যাটস ওয়াই এখানে আমার দুইটা কার্ডিং মেশিন ইউজ করা হয় বুঝছেন আচ্ছা তাহলে এখন আপনারা বলেন যে আমি যে ম্যাটেরিয়ালটা এখানে ফিট করব ব্রেকার কার্ডে সেটা যখন ডেলিভারি হবে এই ডেলিভারিটা আবার কি আমি কি ফিনিশার কার্ডে কি করব ফিট করব না নাকি দ্যাট মিন্স ব্রেকার কার্ডের ডেলিভারি ইজ ইকুয়ালস টু কি ফিনিশার কার্ডের ফিট তার মানে ব্রেকার কার্ডের ডেলিভারি ইজ ইকুয়ালস টু ফিনিশার কার্ডের ফিট ফিনিশার কার্ড ফিট ক্লিয়ার আর নট এতটুকু আচ্ছা এখন আপনাকে কী বলছে দেখেন বলছে যে ফিনিশার কার্ড থেকে একটা আমি স্লাইভার বানাইলাম সেটা এখন ফিনিশার কার্ডের যে পরের যে মেশিন সেই পরের মেশিনটা হচ্ছে ড্র ফ্রেম জুট ড্র ফ্রেম তার মানে ঘটনাটা তো এখানেও এরকমই ঘটছে যে ফিনিশার কার্ড ইজ ইকুয়ালস টু ডেলিভারি ইজ ইকুয়ালস টু কি ড্র ফ্রেমের ফিট ব্যাপারটা একই রকম না যদি এটা বুঝে থাকেন তাহলে তো কি এটাও তো বোঝার কথা এখন কী বলছে দেখি বলছে ফিনিশার কার্ড ডেলিভার্ড স্লাইভার ইজ ইকুয়ালস টু 16 পাউন্ড পার কত 100 গজ মানে প্রতি 100 গজের ওজন কত 16 পাউন্ড আপনাকে বলছে যে ড্র ফ্রেমের ড্রাফট হচ্ছে 4 ডাবলিং হচ্ছে কত 2:1 এই 2:1 দ্বারা কী বোঝায় যে দুইটা ফিট করছে একটা ডেলিভারি পাইছি দুইটা ফিট করছে একটা কী পাইছি ডেলিভারি পাইছি এবং ডাবলিং সবসময় ফিড ম্যাটেরিয়াল যেটা হয় ওইটা হলো ডাবলিং তাহলে ফিট কয়টা হয়েছে এখানে তাহলে ডাবলিং কত আমি বললাম যেইটা ফিট হয় ওইটাই হচ্ছে ডাবলিং তাহলে ফিট কয়টা হয়েছে দুইটা তাহলে এখানে ডাবলিং কত 2 আচ্ছা তাহলে এখন আপনাকে বলছে যে ক্যালকুলেট দ্য পাউন্ডস পার 100 ইয়ার্ড স্লাইভার ফ্রম দ্য ড্র ফ্রেম মানে ড্র ফ্রেম থেকে আপনার যে ডেলিভারি যে স্লাইভারটা আসছে ডেলিভারি যে স্লাইভারটা আসছে ওইটার হচ্ছে আপনার ওয়েট কত তাহলে আপনি এখন বলেন তো যে ড্র ফ্রেম থেকে আমরা পাই হলো ড্রন স্লাইভার তাই না ড্রন স্লাইভার আর ড্র ফ্রেমে ফিট করতেছি কি ফিনিশার কাট স্লাইভার না ফিনিশার কার্ড স্লাইভার ফিনিশার কার্ড স্লাইভার ফিট হচ্ছে ড্রন স্লাইভার কি হচ্ছে ডেলিভারি হচ্ছে তাহলে এখন বলুন তো ড্রাফটের সূত্রটা কি হবে ড্রাফটের সূত্র হচ্ছে ড্রাফটের সূত্রটা কি পড়াইলাম অত ঝামেলার দরকার নাই সূত্র ছিল এরকম যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু কি ফিড ওয়েট পার লেন্থ ইন্টু ডাবলিং বাই ড্রাফট ডাবলিং বাই ড্রাফট এখন শুধু আপনাকে শুধু আইডেন্টিফাই করতে হবে যে ডেলিভারি কে আর ফিট কে সূত্র তো আমি তো আগে যে সূত্রটা লিখলাম সূত্রটা তো এটাই ছিল যে ডেলিভারি ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু কি ফিড ওয়েট পার লেন্থ কিন্তু কি ডাবলিং বাই ড্রাফট আচ্ছা ডেলিভারি দেখেন ড্র ফ্রেমে ডেলিভারি হয় কে ড্রন স্লাইভার তাহলে সূত্রটা কি হবে যে ড্রন স্লাইভার ওয়েট পার লেন্থ ইজ ইকুয়ালস টু ফিড হয় কে ফিনিশার কার্ডের কি তার মানে হবে হচ্ছে কি ফিনিশার কার্ড স্লাইভার পার লেন্থ ইন্টু কি ডাবলিং বাই ড্রাফট ক্লিয়ার অর নট দেখেন তো ফর্মুলাটা কী আসছে এটাই তো ফর্মুলা আসছে যে ড্রয়িং স্লাইভার ওয়েট ইজ ইকুয়ালস টু কি ফিনিশার কার্ড স্লাইভার ওয়েট ইন্টু কি ডাবলিং বাই ড্রাফট হ্যাঁ লেন্থ এই যে এখানে 100 দেওয়া আছে না এখানে তাহলে এখানেও কত হবে 100 হবে তাহলে দেখেন এখানে আপনার কত দেওয়া আছে 16 দেখেন তাহলে কী হবে এখানে তো এখানে আমার যে লেন্থটা আছে লেন্থটা কত গজ 1 গজ কিন্তু আমার ওখানে কত কত চাইছে 100 চাইনি 100 তো চাইছে নাকি তাহলে আমি যদি লিখি যে ড্রন স্লাইভার ওয়েট পার
100 ইয়ার্স ইজ ইকুয়ালস টু কি ফিনিশার কার্ড ওয়েট প্লাস স্লাইভার ডাবলিং বাই ড্রাফট ইনটু কি 100 সব ডাটাই দেওয়া আছে ডাটাটা বসাই দিলেই কাজ শেষ আর কিছু আর কিছুই না হ্যাঁ হ্যাঁ যদি সব যদি মনে হয় যে আপনি 100 এখানে লিখবেন না ঠিক আছে তাও হবে তখন সেক্ষেত্রে কি করতে হবে আপনার 100 এর গুণ করা লাগবে না এখানে হ্যাঁ ওইটাই বুঝছেন না বুঝেননি তাহলে এই যে এইভাবে এটা চলে আসবে এটা হচ্ছে আনসার তাহলে আমি সূত্রটা কিভাবে আসছে আমি কিন্তু সূত্রটা কিন্তু বুঝাই দিলাম কিভাবে আসলো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে বলতে পারেন 8 পাউন্ড পার 100 গজ মানে প্রতি 100 গজের ওজন হচ্ছে 8 পাউন্ড ক্লিয়ার আচ্ছা এখন আমরা সেকেন্ড ম্যাটারে চলে যাই হ্যাঁ না 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 এখানে একক চেঞ্জ একক চেঞ্জ করব না সমস্যা নেই পাউন্ডে রাখব কোনটা ছবি গুলো আসছে গুলো আসছে কি বুঝছেন ঠিক আছে আপনাদের জন্য ওই দুটো কনসিডার দরকার নেই এটাই করবেন পারবেন এতটুকু পারবেন হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখন হচ্ছে তাহলে আমরা হচ্ছে ড্রাফটের মোটামুটি একটা ম্যাথ দেখলাম আচ্ছা আপনাদের রিং ফ্রেমের ম্যাথ করানো হয়েছিল না স্প্যান্ডেল স্পিড বাই টিপিআই করাইছিলাম রিং ফ্রেমের ম্যাথ করাইছিলাম কিনা সেটা বলেন রোভিং ফ্রেমের ম্যাথ মনে করাইছিলাম রোভিং ফ্রেমে যা করাইছি রিং ফ্রেমেও সেম জিনিসই আসবে রোভিং ফ্রেমে যা করাইছি রিং ফ্রেমে কি ব্যাপার এতদিন পর ফরাদ সাহেব নাম তো ফরাদি না নাম নামটা তো মনে আছে কি হয়ে গেছে হয়ে গেছে গুড ভেরি গুড কংগ্রেচুলেশনস যাক 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 তাই যাক তাহলে মিষ্টি পাচ্ছি নাকি নাকি জোর করে খাচ্ছি আবার রিংয়ের করিনি না রোবিংয়ে ছিল তো রোবিংয়ের যে ম্যাথগুলো না ঠিক সেম টু সেম ওই স্টাইলই হচ্ছে আপনাদের রিং ফ্রেমের ম্যাথগুলো আসবে ঠিক আছে আচ্ছা আমি একটু ইয়া করি কোশ্চেন প্যাটার্ন বলবো